আমাদের এক ভাই প্রশ্ন করেছেন ইবাদত কবুলের শর্ত কি ইবাদত কবুলের শর্ত কি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন জবাব প্রচলিত সমাজে বিভিন্ন জন বিভিন্নভাবে এবাদত কবুলের শর্ত বলে থাকেন মনে রাখবেন এবাদত কবুলের শর্ত হলো তিনটি প্রথম হলো ইমান আনা ইমা যদি না থাকে কোনো আবাদত কবুলের আশা করা যাবে না অঢেল সম্পদ আপনি দান করছেন বিশাল দাতা শ্রেষ্ঠ দাতা কিন্তু ইমান নেই আপনার এটি আখেরাতে কোনো কাজে আসবে না দুনিয়াতে হয়তো বিনিময় পেতে পারেন আল্লাহ দিতেও পারেন কিন্তু আখেরাতে এটি কোনো কাজে আসবে না আখেরাতে কাজে আসার জন্য প্রথম শর্ত হলো ইমান হতে হবে দ্বিতীয় শর্ত হলো আপনি অনেক ভালো ইমানদার খুব পরহেজগার মানুষ এবাদতে সব সমসগুল মনে রাখবেন আপনার এবাদতগুলি কবুল হওয়ার জন্য কমপক্ষে গুরুত্বপূর্ণ দুটি শর্ত থাকতে হবে প্রথম শর্ত হলো ইখলা লিল্লাহ

কনিষ্ঠভাবে আল্লাহ সুবাহানুয়া তালার জন্যই আবাদত করে প্রথম শর্ত হলো ইখলাস এই জন্য আল্লাহ রসুল সাল্লাম বলেন মানুষের সব আমলগুলি নিয়তের আলোকে হয় নিয়ত যদি আল্লাহর জন্য কবুল হবে আল্লাহর কাছে নিয়ত যদি মানুষের জন্য মানুষের বাহবা পাওয়ার জন্য মানুষকে দেখানোর জন্য তাহলে মানুষের কাছে আল্লাহর কাছে নয় তাই মমিনদের আবাদত কবুলের জন্য বড় শর্ত হলো এক নম্বর এর অর্থই হলো শেরক মুক্ত হওয়া অর্থই হলো শের মুক্ত হওয়া যদি শের যুক্ত হয় আল্লাহর কাছে কোনো কবুলের আশা করবেন না হাদিসে কুদ্সিতে এসেছে আল্লাহ আল্লা সুহানা বলেন মান আমিলা আমালেন আসরা কা ফি হি মাই গাই রে তরক্তহু রাহ মুসলিম যে ব্যক্তি এমন কোন আমল করবে তার আমলে আমার সাথে অন্য কাউকে শরিক করবে আমি তাকে এবং তার শেরপূর্ণ আমলকে প্রত্যাখ্যান করি কখনো গ্রহণ করি না প্রিয় মুসলিম ভাই বোন সুতরাং আমল আল্লাহর কাছে কবুলের জন্য প্রথম শর্ত হলো এখলাসের সাথে হতে হবে তহিদের সাথে হতে হবে সেরকম মুক্ত হতে হবে না হলে এই আবাদত যতই সুন্দর করে করেন আপনি যতই শ্রম দেন যতই একাত্মতা থাকুক একাগ্রতা থাকুক কবুল হবে না দ্বিতীয় শর্ত অথবা তৃতীয় শর্ত তীদুল লিসুন্নতি রসুলিল্লাহিসাল্লা সাল্লাম আপনার আমলটার ভিতরের অংশটা হলো হতে হবে আল্লাহর জন্য বাইরের অংশটা হলো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে মিলাতে হবে মোহাম্মদ সাল্লাহ আলি হুসাল্লাম যেই সিস্টেম দিয়েছেন যেই পদ্ধতি দিয়েছেন তার হাদিসে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই তাই দ্বিতীয় শর্ত হলো আমল হতে হবে সন্ন্যর আলোকে بدعمك تهتها به الله الرسول صلى الله عليه وسلم قال من عمل عملا أحدث فيه أمرنا أحدث فيه ما ليس في أمر من عمل عملا جاء من كنعمل قربي شيخاني نطن كثنياش ما ليس من فهو رد شديد برتكان من عمل عملا ليس فيه أمرنا فهو رد برتكان جوجو الله رب العالمين جنبي بولن فمن كان يرجو لقاء ربه যে আল্লাহর সন্তুষ্টি পেতে চায় আল্লাহর খুশি পেতে চায় আল্লাহর সাক্ষাৎ পেতে চায় তার আমলগুলি হবে সন্না মাফিক এবং শেরক মুক্ত সুতরাং আমাদের সকলের আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে হলে হালাল রুজি বা ইত্যাদি এগুলি সাধারণ বিষয় হতেই হবে কিন্তু মূল শর্ত এগুলি নয় মূল শর্ত হলো শের মুক্ত হতে হবে তবহীদের আলোকে হতে হবে বেদা মুক্ত হতে হবে সন্ন্যার আলোকে হতে হবে না হলে সেই আমল কবলের কোনো সুযোগ নেই এমন মেয়ে অসংখ্য করান সন্ন্যাদ দলিল আল্লাহ আমাদের এবাদুত কবলের শর্তগুলি ভালোভাবে জেনে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আল্লাহ চালা আল